আজকে ওই বংশের সমস্ত উত্তরাধিকারীদের আমি শেষ করে দেব, যাতে সমস্ত সম্পত্তি তুমি পাও। আজিকা, কোথায় আপনি? এক্ষুনি সব আমার থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে পালিয়ে গেছে। নতুন কাউকে ব্যবস্থা, কিন্তু সেটা সেটা কি করে সম্ভব? তাহলে তো আবার টাকা লাগবে, অনেক টাকা। একই বাজারে এত টাকা ধার হয়ে গেছে, আমার কি করে ফেরত দেব? বলেছিল ও এই কাজের জন্য কাউকে নিয়োগ করেছে, তাহলে তাকে খুঁজে পেলে তো আমার সব কাজ হয়ে যাবে। এবার ঘুমিয়ে পড়ুন। আপনিও ঘুমিয়ে পড়বেন, শুধু শুধু জেগে থাকবেন না আমার জন্য। বেশ, যতক্ষণ না লগ্নাকে এই বাড়ি থেকে দূরে সরাতে পারছি, মাথার সিঁদুর তুলতে পারছি, ততক্ষণ আমার কোনো বিশ্রাম নেই। আর একটা কথা বন্দিকা, তোমার রাগকে বশ করো, বুদ্ধিটাকে কাজে লাগাও, নয়তো তোমার বিপদ বাড়বে অবন্তিকা। তাই হবে, তাই হবে মহাকাল। আজ থেকে আমি বুদ্ধি দিয়ে কাজ করব। কি ব্যাপার রুদ্র, তুমি এত রাতে আমার ঘরে? ইন্দ্রর কি কিছু? না 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 মা, বর্ধভাই একদম ঠিক আছে, বর্ধভাইকে নিয়ে কোনো টেনশন করবেন না। আসলে আমি অন্য একটা দরকারে। অন্য দরকার কি? কি দরকার? হ্যাঁ মা বলছি, মা আসলে প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এত রাত্রে আপনার কাছে এভাবে আসার জন্য, কিন্তু কথাটা যে না বললেই নয়, আসলে একমাত্র আপনি এই সমস্যার সমাধান করতে পারেন, বুঝতে পারবেন। মা বিষয়টা হলো, বর্ধভাই এতদিন ধরে অসুস্থ হয়ে রয়েছে, হসপিটালে রয়েছে, কিন্তু আমাদের ব্যবসাপাতি কাজকর্ম একেবারে সব কিছু যে বন্ধ হয়ে রয়েছে। এবার বুঝতে পারছেন তো, আমরা যাদের থেকে কাঁচামাল নিই তাদেরকেও তো টাকা পয়সা দেওয়া হচ্ছে না, উল্টো দিকে ব্যাংকেও যে টাকা পয়সা দেওয়া বাকি রয়ে গেছে, তাই একধারে ব্যাংকের টাকা, পাওনাদারদের টাকা, কাঁচামাল যারা সাপ্লাই করে তাদের টাকা, সব নিয়ে না একটা সমস্যার সৃষ্টি হয়েছে মা। আর আসল সমস্যা হলো ওই বর্ধভাই সই না করলে যে টাকা পয়সা কিছু আসে না। এই অবস্থায় আমিও চাইছি না বর্ধভাইকে কোনোভাবে টেনশনের মধ্যে জড়াতে, কিন্তু কাজটা যে করতেই হবে মা, তাই বর্ধভাইকে। মানে ইন্দ্র কি করবে? না না রুদ্র, ইন্দ্র এই অবস্থায় কিছুই করতে পারবে না, ও তুমি যেভাবে পারো সব সামলে নাও। কিন্তু মা আমি মানে আমি তো এর আগে এতটা দায়িত্ব নিইনি। রুদ্র, দাদার প্রতি ভক্তি থাকা নিশ্চয়ই ভালো, তা বলে নিজের ক্ষমতাকে অস্বীকার করার কোনো মানে হয় না, তাই না? রুদ্র, দাদার প্রতি ভক্তি থাকা নিশ্চয়ই ভালো,
তাহলে নিজের ক্ষমতাকে অস্বীকার করার কোনো মানে হয় না, তাই না? আমি জানি তুমি ইন্দ্রর সাথে সারাক্ষণ থাকো, ব্যবসার খুঁটি নাটি সমস্ত দিকে তুমি খুব ভালোভাবে খেয়াল রাখো, বরং বলা চলে তুমি একটু বেশি খেয়াল রাখো। ইন্দ্রই আমায় বলেছে, ইন্দ্র তো বলে আমায় যে মা আমায় কিছুই করতে হয় না, আমি শুধু শৈশাবুত করি, যা কিছু করার রুদ্রই করে। যদিও কথাগুলো শুনলে আমার বড় ভালো লাগে রুদ্র, আমি মনে বড় বল পাই। তোমরা দুজনই তো আমার সমস্ত আশা ভরসা, আর কেউ তো আমার নেই। হ্যাঁ মা, আসলে বর্দা ভাইও আপনার মতোই আমাকে স্নেহ করেন, তো তাই এই কথাগুলো বলেন। কিন্তু এই সইগুলো যে বর্দা ভাইকেই করতে হবে, আর এই ব্যাংকের সই বা পাওনাদারদের সই, এইসব সই করার ক্ষমতা যে আমার নেই। না ঠিক আছে, ক্ষমতাটা করিয়ে নাও কয়েকদিনের জন্য। হ্যাঁ মাম, ওই একটা পাওয়ার অফ অ্যাটর্নির যে দরকার। ঠিক আছে, নিয়ে নাও না। মা আসলে বিষয়টা হলো, আজ থেকে বেশ কয়েক মাস আগে বর্দা ভাই এরকম একটা পাওয়ার অফ অ্যাটর্নি করাতে চেয়েছিলেন, ইনফ্যাক্ট করিয়েও ছিলেন। এই 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 ফাইলের মধ্যে এই পাওয়ার অফ অ্যাটর্নিটা রয়েছে, আমি নিয়ে এসেছি। আসলে তার কারণটা হলো, সেই সময় আমি এতে সই করতে চাইনি, আমার মন থেকে আমি খুব একটা সাহস পাচ্ছিলাম না, কিন্তু কাগজটা তো রয়ে গেছে। তাই এখন যদি বর্দা ভাই এতে সই করে দেয় তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, করিয়ে নাও। হ্যাঁ মা, আমিও তো তাই চাইছি, ওই সইটা করিয়ে নিতে। কিন্তু আমি না এই এই কাগজ পাওয়ার অফ অ্যাটর্নি এইসব নিয়ে এই মুহূর্তে বর্দা ভাইয়ের সামনে গিয়ে দাঁড়াতে পারছি না। বর্দা ভাই কীভাবে নেবেন, অসুস্থ তো? তাই আপনি যদি একবার বর্দা ভাইকে আমি এখন কি করে বলবো? এখন মামা এখনই দরকার, কারণ কালকে ঘুরেই আমাকে বেরোতে হবে, সদরে যেতে হবে, ব্যাংকে যেতে হবে। কালকেই যেতে হবে না? ঠিক আছে চলো, আমি দেখি ইন্দ্র যদি জেগে থাকে। অবশ্য মা, বড় ভাই ঘুমিয়ে পড়লে ঘুম ভাঙানো দরকার। না সে তো ঠিক আছে। লকনা, তোর জন্য আমার অনেক সর্বনাশ হয়ে গেছে। কাউকে বিশ্বে মরতে হলে তোকে আগে হাতের মুঠোয় নিতে হয়। কি করে লগ্নাকে আমি আমার হাতের মুঠোয় নেব? কি করে? ও ইন্দ্র ঘুমাচ্ছে নাকি? না না, এই তো শুনুন। মিস্টার রয় চৌধুরী, আপনার মার ছোট ভাই এসেছেন। মার সাথে রুদ্র? না না, ঠিক আছে ঠিক আছে সিস্টার, আমার পাটা গেছে, আমার হাতের জোর এখন একই রকম আছে, আমি পারব। ইন্দ্র এটাতে একটা সই করে দাও। কিসের সই? দেখে নাও। ঘরে কোথাও কোনো পেন আছে? তা তো বলতে পারবো না। এই তো এই তো আমার কাছে পেন আছে। থাক, পেনের কোনো প্রয়োজন নেই।
প্রয়োজন নেই বলছো কেন? তার কারণ আমি এতে সই করব না মা। ইন্দ্র, তোমার শরীরের এই অবস্থা, এদিকে ব্যবসাপত্রের অবস্থা ভালো নয়, শৈশব তো মাঝে মাঝে করতে লাগে, তাছাড়া এদিক ওদিক অনেক কাজও থাকে। হ্যাঁ, কাজ আমার আগেও ছিল, প্রয়োজনে রুদ্র সেগুলো সামলায়। তুমি বুঝতে পারছো না, তোমার শরীর তো ভালো না, তোমার বিশ্রামের জন্যই আমি এই ব্যবস্থা করতে চাইছি। মা, পাওয়ার অফ অ্যাটর্নি তখনই কাউকে দিতে হয় যখন সে নিজে সই করার অবস্থায় থাকে না। তুমি ওতে ভুলে যাচ্ছ যে আমার পা টকেজ হয়েছে, হাত টকেজ হয়নি, হাতে আমার আগের মতনই জোর আছে, তাই সই আমি করবো।